সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। জানা গেছে গোঘাটের ভিগদাস থেকে মন্ডলগাঁথি যাওয়ার রাস্তার মধ্যে পড়ে এই ঘসিমঘাটা ব্রিজ। দীর্ঘদিন ধরে স্থানীয়দের দাবি ছিল এই ব্রিজের। তারা জানান যাতায়াতের সমস্যা ছিল দীর্ঘদিনের, আমাদেরকে একরকম জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো, তাই সমস্ত কিছু সরিয়ে রেখে এই ব্রিজটাই ছিল আমাদের দাবি। আর আজ গ্রামবাসীদের সেই দাবিকে প্রাধান্য দিয়ে গোঘাটের বিধায়ক মানস মজুমদার সেই ঘসিমঘাটা ব্রিজের শুভ শিলান্যাস করলেন। স্বভাবতই দীর্ঘদিন পর তাদের সেই দাবি পূরণ হওয়ায় গ্রামবাসীদের মনে এখন খুশির হাওয়া। এখন ভাদুর গ্রাম পঞ্চায়েতের মানুষের শুধু নয়, এটা সংলগ্ন রঘুবাটি এবং অন্যান্য জায়গার মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল ঘসিমঘাটা ব্রিজ। আমি এখানে আমার বিধায়কের বয়স 4 বছর, আমি যখন বিধায়ক হয়েছি তখনই মানুষ আমার কাছে এই দরবার করেছিল যে ভাদুর এই ঘসিমঘাটার যে ব্রিজ, এই ব্রিজটার আমূল পরিবর্তন করতে হবে। তারা দীর্ঘদিনের যে দাবি ছিল সেই দাবির আপনি বলতে পারেন আজকে সেই প্রতীক্ষার অবসান হলো। এবং এই ব্রিজ, যে ব্রিজ কিন্তু অন্য নর্মাল ব্রিজের মতো নয়, একদম অত্যাধুনিক মানের ব্রিজ, 40 ফুট চওড়া, 80 ফুট লম্বা এবং দুদিকে হাইড্রোলিক থাকবে। আমরা অনেক ব্রিজ দেখি যে খালের মাঝখানে পোল পুঁতা হয়, এখানে কিন্তু সেরকম কিছু হবে না, এবং সেই পোল পুঁতলে পরে জলের তোড়ে ব্রিজের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এই ভাদুরের ব্রিজটা, ঘসিমঘাটা ব্রিজটা একটা অত্যাধুনিক মানের ব্রিজ হবে। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।